আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে নিদর্শনগুলা দেখে দেখে দেখালেন। প্রথম আকাশে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখালেন, 6.5 trillion কিলোমিটার জুড়ে প্রথম আকাশ। দ্বিতীয় আকাশে গিয়ে নবীজি দুইজন নবীকে পেলেন, ঈসা আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, দুইজনকে নবীজি পেলেন। দ্বিতীয় আকাশটা এত বড়, 130,000 আলোক বর্ষ, শূন্য স্থানে আলোক 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যেতে পারে। 130,000 আলোক বর্ষ দিয়ে দ্বিতীয় আকাশটাকে যিনি সাজায় রেখেছেন তিনি কি? এত বড়। এবার তৃতীয় আকাশে নবীজি গেলেন। তৃতীয় আকাশে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তৃতীয় আকাশে গিয়ে ইউসুফ আলাইহিস সালামকে পেয়ে গেলেন। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য ছিল একরকম, আমার রসুলের সৌন্দর্য ছিল আরো বেশি। জোরে করে আল্লাহু আকবার। তৃতীয় আকাশটা কত বড়? 2 মিলিয়ন আলোক বর্ষ, 1 সেকেন্ডে যদি আলোক 3 লক্ষ কিলোমিটার পাড়ি দেয়, 2 মিলিয়ন আলোক বর্ষ, এত বড় তৃতীয় আকাশটাকেও ভ্রমণ করালেন। চোখের পলকে যিনি ভ্রমণটা শেষ করালেন তিনি কি? এবার চলে যান চতুর্থ আকাশে। ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। সেই চতুর্থ আকাশটা কত বড়? 100 মিলিয়ন আলোক বর্ষ, 100 মিলিয়ন আলোক বর্ষের বিশাল সৃষ্টি, এত বড় সৃষ্টিটাকেও যিনি দেখালেন তিনি কি? এবার আসেন পঞ্চম আকাশ। পঞ্চম আকাশটা 1 বিলিয়ন আলোক বর্ষ, সেখানে গিয়ে হারুন আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। এবার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেলেন ষষ্ঠ আকাশের মধ্যে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হলো ষষ্ঠ আকাশে। কত বড় ষষ্ঠ আকাশ! 20 বিলিয়ন আলোক বর্ষ। চিন্তা করে, 20 বিলিয়ন আলোক বর্ষ যে ষষ্ঠ আকাশ, সেখানে গিয়ে একটা গাছের শিকড় আপনি পাবেন। সেই শিকড়টা ধরে উপরে যেতে থাকবেন, যেতে থাকবেন, উপরে যেতে যেতে সপ্তম আকাশ অবধি উঠবেন। আপনি উঠে যান ইব্রাহিম আলাইহিস সালাম, যেখানে নবীজির চেহারা সঙ্গে সবচেয়ে মিল, ইব্রাহিম আলাইহিস সালামের বেশি। সপ্তম আকাশে গিয়ে হিসাব করেন কত বড়। বর্তমান বিজ্ঞান বলছে এর কোন হিসাব আমাদের কাছে নাই। এত বড় সপ্তম আকাশটাও যিনি বিশ্ব নবীকে ভ্রমণ করালেন তিনি কি? ফেরেশতারা লেখালেখি করতেছে, এই লেখালেখির আওয়াজ শুনলেন। সেই সিদরাতুল মুনতাহার শিখর ষষ্ঠ আকাশে, সপ্তম আকাশে ডালপালা, ডালপালার পাশে যিনি জান্নাতুল মাওয়া রেখে দিয়েছেন, গোলামদের জন্য তৈরি করে রেখেছেন তিনি কি? এরও উপরে যিনি জান্নাতুল ফেরদাউস আমার আপনার জন্য রেখে দিয়েছেন তিনি কি? বিশ্ব নবী আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন। একটু চিন্তা করেন, এর উপরে বিশাল সমুদ্রের জগৎ, সেই সমুদ্রের উপরে আমার আল্লাহর কুরসি, আমার আল্লাহর আরশে আজিম,
আরশে আজিমের মধ্যে একটা কুরসি আছে, আরশে আজিমের ভিতরে আবার আল্লাহর এমন কুরসি আছে। আল্লাহর কুরসির সামনে যদি যেই সাত আকাশ এত বড় এত বড় এত বিরাট, এই বিরাট বিরাট আকাশ আর জমিন যদি আমার আল্লাহর কুরসি সিংহাসনের সামনে রেখে দেন, মরুপ্রান্তের ভিতরে একটা আংটি ছুঁড়ে মারলে যেমন আংটি হারায় যাবে, ছোট্ট একটা আংটির মতো সাত আকাশ সাত জমিন ছোট্ট হয়ে হারায় যাবে এত বড় কুরসিটার মালিক যিনি, তিনি কি? এখন বলেন আমি আপনি যখন আল্লাহ আকবার বলি বুঝাই কোন মালিককে? কিছু নাস্তিক আছে এমন যারা বলে দেয়ার ইজ নো গড, গড বলতে কিছু নাই, বলে নাউজুবিল্লাহ। এবার যদি আপনি প্রশ্ন করেন মনের ভিতরে প্রশ্ন জাগে, কষ্ট হয়নি আপনাদের? হয়ে গেছে কিন্তু 11:31 আর 30টা মিনিট কোরবানি করতে কে কে রাজি নাই হাত উঠায় দেখেন। যে জায়গায় আজকে মাহফিল আইছে আল্লাহ তুমি জানো, অসুস্থ শরীরটা নিয়ে আসছি, কইছি কে কে 30টা মিনিট শুনতে রাজি নাই, সব লোক হাত উঠে গেল। তাইলে এখন মোনাজাত, তাইলে কত নম্বর আকাশের মধ্যে ছিলাম? সপ্তম আকাশের কোনো হিসাব মহাকাশ বিজ্ঞান দিতে পারে না, আকাশের হিসাব তুমি দিতে পারো না, কেমন করে তুমি আমার আল্লাহর হিসাব দিবে? এর চাইতে হিসাব ছাড়া বড় যিনি তিনি কি? আল্লাহর হিসাব সৃষ্টির হিসাব দিয়ে যদি একটু হিসাব করেন, সপ্তম আকাশটাই তারা বলতেছে এটাই আমাদের কাছে মনে হয় অসীম, তাহলে আমার আল্লাহ সসীম না অসীম? কয় না হিসাবের বাইরে যিনি তিনি কে? একটু উদাহরণ দিই, কষ্ট হচ্ছে আপনাদের? মায়ের পেটে যখন সন্তান থাকে, দুই যমজ বাচ্চার মধ্যে কথোপকথন চলছে, এটা একটা রূপক কথা কিন্তু কথাটা অনেক দামি, শুনবেন। যারা বলে দেয়ার ইজ নো গড, এতক্ষণ তাদেরকে দালিলিক জবাব দিল, দালিলিক জবাবের পরে এখন একটা রূপক কথা দিয়ে জবাব দে, শুনবেন তো ইনশাআল্লাহ। দুইজন বাচ্চা, যমজ বাচ্চা, এক বাচ্চা আরেক বাচ্চারে বলতেছে কিরে আমরা কি কোনোদিন আরেকটা জগতের মধ্যে যেতে পারব? একজনে কয় না, আরেকটা জগৎ টগৎ বলতে কিচ্ছু নেই, কিসের আরেকটা জগৎ, যেখানে আছে এখানেই শেষ। পাশের জন বলতেছে না আরো একটা জগৎ মনে হয় আছে, যে বলছে আরো একটা জগৎ আছে কথাটা সত্য না মিথ্যা? সত্য, ঠিক কিনা? এবার বলতেছে আচ্ছা ওই জগৎটা কি এই জগতের চাইতে ছোট হবে না বড় হবে? যেটা নাস্তিক টাইপের সে বলতেছে কিসের আবার ছোট বড়, আর কোনো জগতই নেই। সাথের যেটা সেটা বলতেছে না অনেক বড় হবে, এত বড় হতে পারে যেটা আমরা চিন্তা করতে পারতেছি। এবার বলতেছে আচ্ছা আমরা যে এখন এক নাক দিয়ে খাচ্ছি, এমন কি হতে পারে না একটা সময় নারের কোনো দরকারই হবে না এমনি আমরা খাব? একটা বলতেছে না এই নাক দিয়ে খাচ্ছি এটি শেষ, আর কোনো নেয়ামত টেয়ামত খাব না। বুঝতেছেন তো কথা আপনারা? এবার একটা আরেকটারে বলতেছে দেখ আমরা একটা অস্তিত্ব টের পাচ্ছি, যখনই আমরা চুপ থাকি কেমন যেন একজনের আদরের স্পর্শ পাই, এতে কি বোঝা যায় না যে এইটার বাহিরে একজনের অস্তিত্ব আছে, সেই তো আমাদের মা, বলে না আল্লাহু আকবার। আরেকটা কয় না তুই কি কস, এরকম কিচ্ছুই না, এই যে আপনাদেরকে রূপক গল্পটা বললাম, ছোট্ট দুইটা বাচ্চা যেমন পেটের মধ্যে থেকে এই কল্পনাগুলো করলেই
মায়ের পেট থেকে বের হয়ে পৃথিবী নামক সৌন্দর্য দেখবে, মাকে খুঁজে পাবে, এক নার বাত হয়ে যাবে, মায়ের বুক থেকে খানা খাবে। দুই বছর পরে মায়ের বুকের খানা শেষ হয়ে যাবে, আমিষ শর্করা ভিটামিন প্রোটিন আল্লাহ তারে খাওয়াবে। ঠিক তেমনি আল্লাহর যে গোলাম আল্লাহর গোলামি করবে, চক্ষুটা বন্ধ হয়ে যাবে, আল্লাহ পাক আট জান্নাতের নিয়ামত তারে দান করে দিবে। ঠিক না? এই সৌন্দর্য যার চক্ষে শীতল করবে। আজ আপনি বুঝতেছেন না, চক্ষুটা বন্ধ হয়ে যাবে, এমন একটা জগতে যাবে, একবার যদি আপনাকে দেখানো হতো এমন জগৎ, কবরের জগৎটা হবে আল্লাহ তাদাফানু, দাফন কাফনের কথা মনে থাকতো না, দাফন কাফনের কথা ভুলে যেতে, একবার যদি কবরের ভিতরের এক মুহূর্তের দৃশ্য দেখতেন, দাফন কাফনের কথা ভুলে যেতেন, এমন ভয়াবহ কবরের জগৎটা যিনি রেখে দিয়েছেন তিনি কে? এখন একটু চিন্তা করেন আমার ভাইয়েরা, যারা আমার সামনে এই শীতের মধ্যে বসা আছেন, এই চক্ষুটা একদিন বন্ধ হবে কি হবে না? ছোট্ট বাচ্চার ওই দৃষ্টান্ত সামনে আনেন, আমার নবীকে কেন আল্লাহ দেখে নিয়ে গিয়ে এত কিছু দেখালেন? জ্ঞানটা তিন প্রকার, কয় প্রকার জ্ঞানটা? কয় প্রকার? একটা হচ্ছে ইলমুল ইয়াকিন, পড়ে 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 জ্ঞান অর্জন করা, এটাকে বলে ইলমুল ইয়াকিন, পড়ে পড়ে জ্ঞান অর্জন করা। সমস্ত নবীদেরকে আল্লাহ ওয়াহি দিয়ে জানিয়েছেন, সব নবীরা ডেকেছেন, ইয়া কওম ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, কার দিকে ডাকতেছো, কোন পথে হাঁটতেছ? এক মালিক ছাড়া অন্য কেউ নাই। সব নবী ডেকেছে, সব নবী ডেকেছেন আল্লাহর পথে। ইলমুল ইয়াকিন থেকে আমার নবীকে কোরআন নাযিল করে আল্লাহ ইলমুল ইয়াকিন দিয়েছে। এরপরে ইলমুল ইয়াকিন থেকে সরাসরি মেরাজের রাতে দেখে নি আইনুল ইয়াকিন, চোখ দিয়ে জান্নাত জাহান্নাম দেখায় দিলেন। হাক্কুল ইয়াকিন অন্তরের ভিতরে মুতমাইন বানায়া প্রতিষ্ঠিত করে দিলেন। এই সফর থেকে নবী আসলেন, আমাদের জন্য পর্যন্ত মায়া দেখায় বলে গেলেন, কিয়ামত অবধি যতজন আসবে আমার নবীর উম্মত হবে, নবী আমাকে আপনাকে সেদিন খুঁজবেন, আমাকে আপনাকে চিনবেন নাম দেখে, না আমল দেখে। সবাই বলেন, আওয়াজ করে বলেন, একটাবার চিন্তা করেন, আল্লাহর নবী বিশ্ব নবী হাদিসের ভিতরে বলেন, ওয়াদিতু লাউ রাইনা ইখওয়ানানা, আমার বড় মনে চাপ আমার ভাই গুলাকে যদি এক নজর আমি দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম বড় আশা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী বললেন, না না তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবি, তোমরা তো আমার সাহাবি, আমার ভাই তো হবে তারা যারা অনেক পরে আসবে, মান আমানা বি ওয়ালাম ইয়ারানি, অনেক পরে আসবে আমার উপরে না দেখি ঈমান আনবে তারা আমার ভাই হবে। যতজন আজকে সিরাজগঞ্জের মাটিতে বসা, আমাকে আপনাকে নবী এত আদর করে গেছেন, কিয়ামতের দিন কোটি কোটি মানুষের ভিতরে নবী আমাকে আপনাকে খুঁজবেন, আমাকে আপনাকে নবী খুঁজে খুঁজে বের করবেন। আল্লাহর কসম, আপনি কত বড় ব্যক্তি ছিলেন, এইটা দিয়ে সেদিন আপনাকে খোঁজা হবে না। গুররান মুহাজ্জালিনা মিনাল ওযু, ওযুর পানিগুলা জগজগ করে উঠবে, নবী খুঁজবে খুঁজে খুঁজে বের করবে, আমার নবী সাফাত করবেন,
শাফাতে দন্য বানায় যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কি? মেরাজে নবী গেছেন, নামাজ ছিল আল্লাহর দেওয়া কয়ক্ত, কথা কয় না কয়ক্ত, ইন্নি আমদাইতু ফরিদাতি ওয়া খাফফতু আন ইবাদি, আল্লাহর এমন কত গোলাম আছে পঞ্চাশক্ত না একশো অক্ত, যদি নামাজ দেওয়া হতো সারা দিন আল্লাহর জন্য দাঁড়ায় থাকতো এমন গোলাম আছে। সাহাবাই কেরামকে যদি একশো অক্ত নামাজ দেওয়া হতো, সাহাবাই কেরাম পাগলের মতো একশো অক্ত নামাজের জন্য নিজেকে বেঁধে ফেলতে, নামাজ ছাড়তেন না মাত্র পঞ্চাশের জায়গায় আল্লাহ পাঁচ বানায় দিলেন। ইন্নি আমদাইতু ফরিদাতি, পঞ্চাশ পঞ্চাশের জায়গায় ঠিকই আছে, ও খাফফাফতু আন ইবাদি, বান্দাদের জন্য পাঁচ অক্তের ভিতরে পঞ্চাশ অক্তকে যিনি খাটো বানায় দিলেন তিনি কে? আজকে যদি আপনি পাঁচ অক্ত নামাজ পড়েন, প্রতিদিন যদি পাঁচবার আল্লাহকে হাজিরা দেন, সপ্তাহে যদি ৩৫ বার হাজিরা দেন, মাসে যদি ১০০ বার হাজিরা দেন, আপনাকে সেদিন আল্লাহ ঠিক আদর করে ডাকবেন, যিনি আপন করে ডাকলে আদর করলে আপনার জন্য নিয়ামতের দুয়ার খুলে যাবে, যিনি ডাকলে আপনি সফল হয়ে যাবেন তিনি কি? এবার বলেন নবীজি সেখান থেকে সালাত নিয়ে আসবে, আজকে জুমা বার গেছে ঠিক না ভাই? এখনো তো হুশ হয় না, আমার দেশ বাংলাদেশে ৫.৮ মাত্রার ভূমিকম্প গেল কয়েকদিন আগে, ফজরের নামাজের সময় আল্লাহর কত গোলাম সেদিন ফজরের নামাজ হয়েছে, আমিও আয়েশা মাত্র প্রথম রাকাতে দাঁড়াইছি, ইমাম সাহেব তেলাওয়াত করতেছে, আমি প্রথম ভাবছি যে আমি হয়তো মাহফিল করে আসছি, মাথা মনে হয় ঘুরাচ্ছে, ভাবলাম শরীরটা কি এত খারাপ হয়ে গেছে, আবার ভাবলাম এরকম তো কখনো হয় না, হঠাৎ করে আজকে এমন লাগতেছে কেন, কি রে আমার শরীরটা এত খারাপ লাগতেছে, সব ঘুরায় উঠছে। আল্লাহর কসম করি বলি আমার ভাইয়েরা, শরীরটা প্রচন্ড দুর্বলতা ভেবে সেদিন যখন ঘরে আসি সবাই বলতেছে পুরাটা শহর কেঁপে উঠেছে, পুরা দেশটা কেঁপে উঠেছে, ৫.৮ মাত্রার ভূমিকম্প কাঁপায় দিয়ে গেছে, ফজরের সময় একটু সাজা করেছে, অন্যান্য যত কওমের লোকদেরকে আল্লাহ আজাদ দিয়েছে, ঘুমের মধ্যে যখন ছিল তখনই আজাদ দিয়ে আল্লাহ পাকড়াও করেছে, পালাবার মতো কোনো সুরূপ নাই, কোনো জায়গা নাই, অন্ধকারের ভিতরে আল্লাহ টেনে ধরেছে লাগাম, একটা বার চিন্তা করে এইবারের ভূমিকম্প আমাদেরকে নিঃশেষ করে দিতে পারত, যিনি এইবারও আবার সুযোগ দিলেন তিনি কে? আজকে পত্রিকা খুলেন, আজকে পত্রিকা দেখেন, মালয়েশিয়াতে ৬.১ মাত্রায় ভূমিকম্প হয়ে মালয়েশিয়া অনেক মানুষ আহত হয়েছে, ৬.২ মাত্রায় ভূমিকম্প হয়ে ইন্দোনেশিয়ায় ২ জন মানুষ নিহত হয়েছে, হতাহত আহতের সংখ্যা অনেক। আমার দেশে এত পরিকল্পিত নগরী, তারপরেও এই দেশটাকে যিনি ভালোবেসে হেফাজত করেছেন তিনি কে? ডেল্টা ভ্যারিয়েন্ট আসলো, ভারতীয় ভ্যারিয়েন্ট আসলো, ওমিক্রন আসলো, করোনার এই ভয়াবহতা আমরা দেখলাম, এত কিছুর পরে আমাদের দেশে কিছুই না, মৃত্যুর লাশ এমন ভাবে মিছিল হয়ে যাওয়ার কথা ছিল, লাশ পড়ে থাকবে ধরার লোক থাকবে না, এত কিছুর পরেও যিনি আমাদেরকে হেফাজত করলেন তিনি কে? কিন্তু মুখে মুখে এখন
আল্লাহ নাম বাদ দিয়া অন্যান্যদের নাম মুখে মুখে নিচ্ছি, ঠিক না বেঠি? আমাদের দেশটার বড় একটা রোগ, মানুষগুলা ভালো কিন্তু আমরা আমাদের নেককার দিনদার নেতা না পাওয়ার অভাবে দেশটার অবস্থা এই রকম, ঠিক না বেঠি? রজুলুন বায়আ রজুলান, আল্লাহর হাবিব বলে গেছেন একজন আরেকজনের হাতে যদি তোমরা বায়াত গ্রহণ করো, এই বায়াতটা যদি হয় দুনিয়া অর্জনের জন্য, তোমার রাজনীতি যদি হয় দুনিয়া অর্জনের জন্য, লাইউবাইউহু ইল্লা দুনিয়া, শুধু দুনিয়ার নেতা হবা এই জন্য যদি রাজনীতি করো, কান খাড়া করে শুনে রাখো, লাইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ তোমার সঙ্গে কথা বলবে না, ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাকাবেন না দয়া দেখাবেন না, আমার মালিক যদি কথা না বলে, আমার আল্লাহ যদি দয়া না দেখায়, আমার আল্লাহ যদি মায়া না দেখায়, দুনিয়ার পসা রাজনীতি করে সামান্য পদ পদবীর জন্য পদ চলে গেছে, পাগলের মতো চিৎকার করতেছে, অথচ আমার নেতা যারা ছিলেন এমন নেতা ছিলেন, পদ দিলে কাঁদতে কাঁদতে দৌড়ে পাহাড়ের দিকে চলে গেছে, বলেন আল্লাহু আকবার। এরা ছিলেন আমাদের নেতা, যখন খলিফা হয়েছে তারা বক্তব্যে বলছে ইন্নি উল্লিতু আলাইকুম ওয়া লাস্তু বিখায়রিকুম, আমি তোমাদের নেতা নির্বাচিত হয়েছি, তোমাদের চাইতে আমি সেরা না, যদি ভালো কিছু করি তোমরা আমাদের মানবা, খারাপ কিছু করলে শুধরে দিবা। একজন দাঁড়ায় গেছে তরবারি নিয়ে, হা আনা দা, আপনি তাকায় দেখেন যেই রকম খুঁজছেন আমি প্রস্তুত আছি, এই তরবারি দিয়ে আপনার সুজা করে দিব, জোরে করে আল্লাহু আকবার। এজন্য যারা আজকের এই মাহফিলে বসছেন, চিন্তা করেন আমার ভাইয়েরা, খুব স্বল্প সময়, অল্প কথায় বলি, আমার নবী আমার আপনার জন্য এত মায়া দেখিয়েছেন, আমার নবীকে আল্লাহ ডেকে ডেকে এত শ্রেষ্ঠত্ব দিলেন, উম্মতের কান্ডারি নবী আমার আপনার জন্য শাফাত করার জন্য দাঁড়ায় থাকবেন। আন্নাবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার কাছে আমার নবী আমার জীবনের চাইতে বেশি প্রিয়, বেশি দামি, বেশি সেরা, কারণ আমার নবী তো এমন নবী জীবনে কোনদিন আমার মতো না লায়েক না ফরমান কি নবী দেখেন নাই, না দেখে আমার আপনার জন্য নবী আল্লাহর কাছে ফরিয়াদ করেছে। আম্মা জান হযরত আয়েশা বলেন প্রায় রাতে কান্নারাজ আমার ঘুম ভেঙে যেত, আমি আমার কানটাকে হুজুরের জবানের কাছে নিয়ে যেতাম, আমি শুনতাম আল্লাহ নবী বিশ্ব নবী সেজদায় পড়ে পড়ে কাঁদতেছে, আর আল্লাহ নবী বলছে আল্লাহুম্মা উম্মতি, সিজদায় পড়ে পড়ে আমার নবী বিশ্ব নবী আমার আপনার জন্য কেঁদেছেন, যে নবী না দেখে এত মায়া করেছেন, নবীজির জন্য আমাদের হৃদয়ে মায়া কম না বেশি? ফ্রান্সে যখন আমার নবীর ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করা, মুসলমানদের ভিতরে হাজারটা অনৈক্য আছে, দলাদলি আছে, ভুল বুঝাবুঝি আছে, সব বাদ দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এক হয়ে যায় নবীর উম্মত হিসাবে, বেনামাজি ব্যক্তিও আল্লাহর নবীর উম্মত হিসাবে সেদিন দাঁড়ায় যায়, নামাজ পড়ে না, নবীর মহব্বত কলিজার ভিতরে জাগ্রত হয়ে যায়। এই মহব্বতের দাবি থেকে বলছি, আজকে যদি আপনি নবীকে সত্যিকারে মহব্বত করে বুঝার চেষ্টা করে, আমার জন্য নবীজি সেদিন দাঁড়ায় থাকবেন ময়দানে মাহশারে, আমার জন্য নবী অপেক্ষায় থাকবেন। পুলসিরাজ যখন পার হতে নেবে,
কত মানুষের হাত কেটে পড়ে যাবে, কত মানুষের পা কেটে নিচে থাকবে জাহান্নাম, জাহান্নামের মধ্যে পড়ে যাবে। কত মানুষ সেদিন দুইটা বাঘ হয়ে যাবে, সিনফান মুশাতান পায়ে হেঁটে হেঁটে পুল সিরাত পার হবে, সিনফান রুকবানান আল্লাহর জান্নাতি আরোহণে চড়ে জান্নাতের দিকে সেদিন যাবে, পুল সিরাতটা পার হবে। সিনফান আলা উজুহিহি, আরে গ্রুপের চেহারা নিচের দিকে দিয়ে দেওয়া হবে, পা উপরের দিকে দিয়ে দেওয়া হবে, ধারালো পুল সিরাতের ধারে কেটে চৌচির হয়ে যাবে। সেদিন আমার নবী, বিশ্ব নবী আমার আপনার জন্য সেদিন দাঁড়ায় থাকবে, ওয়াকিফান ফি নিহায়াতিস সিরাত, পুল সিরাতের কিনারায় নবী সেদিন দাঁড়ায় থাকবে, বারবার সেদিন আল্লাহর কাছে বলবে, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, ওয়া আমার আল্লাহ দয়া করে একটু শান্তি দান করে দেন, উম্মতগুলোকে মাফ করে দেন, যে নবী বারবার আমার আপনার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে, তিনি আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়াটা হচ্ছে ওয়াজিব, আমরা ওয়াজিবটুকুন মাহফিলের মধ্যে সারবো না ধরবো। শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন শুরু করলেন, সুবহান আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে শুরু করলেন সুবহানাল্লাযী আসরা, পবিত্র সেই মহান সত্তা যিনি বিশ্ব নবীকে সফর করালেন, রাত্রি বেলায় সফর করালেন, বাইতুল্লাহ থেকে বিশ্ব নবীকে সফর করালেন, মসজিদ আকসা পর্যন্ত নিয়ে গেলেন, এই লম্বা সফর করায়া বারাকনা হাওলাহু, চার পাশটাকে যিনি বরকতে বেষ্টিত করে দিলেন তিনি কি আল্লাহ রাব্বুল আলামিন। বিশ্ব নবীকে সফর করালেন, ইসরা রাত্রিকালীন সফর, এই যে রজব মাস চলছে, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে আমার নবীকে সফর করালেন। সফরের আগের ইতিহাসটা বড় হৃদয় বিদারক, তায়েফের প্রান্তে নবী দাওয়াত দিতে গেলেন, ঠিক সময়টা ছিল এমন আম্মা জান খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ভারাক্রান্ত হৃদয়ে নবী যখন বড় একা হয়ে পড়েছেন, দুঃখের কথাগুলো শেয়ার করার মতো নবীর কেউ নাই, চাচা আবু তালেব দুনিয়া থেকে চলে গেলে, নবী আরো একা হয়ে গেলে, ছোট্ট জায়দকে নিয়ে ক্ষুধা পেটে আমার নবী দিনের দাওয়াত দিতে গেলে, ছোট্ট জায়দ নবীর সঙ্গে ছিলেন, যেই রিং রোড গুলো পার হয়ে এখন
এখন আপনি তায়েফের প্রান্তে যান, এখন কত সুন্দর রাস্তা করে দেওয়া আছে আমার নবী, খোদা পেটে খানা নাই, কষ্ট করে ছোট্ট জায়েদকে সঙ্গে নিয়ে গেলেন। তায়েফের প্রান্তে নতুন পরিবেশে গিয়ে দাওয়াত দিলেন, জমিনটাকে দাওয়াতের জন্য উর্বর মনে করলেন। তায়েফের লোকগুলো আমার নবীকে পাগল পাগল বলে লোকদেরকে লিলিয়ে দিল। 23 বছর দাওয়াতি জীবনের সবচেয়ে কঠিন দিন সেদিন আল্লাহ নবী পাথরের আঘাতে অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে গেলে, মাথাটা যখন উঠাবেন আবার পাথর মেরেছে দুরাচারী কাফেরদের, পাথরের আঘাতে নবী আবার মাটির সঙ্গে লোটায় পড়লেন, আবার মাথা উঠিয়েছে, আবার পাথর মারলেন, পাথরের আঘাতে নবী আবার মাটির সঙ্গে লুটায় পড়লেন। বারবার নবী অজ্ঞান হয়ে পড়েছিলেন, সেখান থেকে আল্লাহর নবী একবারের জন্য বদদোয়া করেন নাই, ইন্নি লানুবাস লাআর বয়স্তু রহমত, বদদোয়া করার জন্য আমি নবী আসি নাই, রহমত হিসাবে নবীকে আল্লাহ পাঠিয়েছে, সেখানেও বদদোয়া করেন নাই। এই দাওয়াতকে যিনি বিজয়ী দাওয়াত হিসাবে কবুল করেছেন তিনি কি? বিজয়ের সূচনা হবে আমার বারাপ। নবীজির মনটা ভারাক্রান্ত, আল্লাহ পাক নবীজিকে একটা ভ্রমণ করালেন, নিদর্শন গুলা দেখাবেন। অন্যান্য সব নবীরা চেয়ে চেয়ে আল্লাহকে ডেকে ডেকে নিদর্শন দেখতে চেয়েছে, আমার নবী দেখতে চায় না, যিনি আদর করে নবীকে নিয়ে গিয়ে নিদর্শন দেখিয়ে দিয়েছেন তিনি কে? আমাদের জাতির পিতা নবী ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের জাতির পিতা কে? কথা কয় না কে? কত বড় নবী, সুবহানাল্লাহ। নবীদের বাবা নবী ইব্রাহিম আলাইহিস সালাম, কি দামি বংশ পরম্পরা। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে বলছেন, আল্লাহ একটু দেখান আপনি কি করে মৃতকে জীবিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আলাম তুমিন, নবী ইব্রাহিম তোমার কি বিশ্বাস হয় না কেমন করে আমি মৃতকে জীবিত করব? ইব্রাহিম আলাইহিস সালাম স্পষ্ট জানায় দিলেন, ক্বাল বালা ওয়ালাকিন লিয়তমাইন্ন কলবি। অবশ্যই আমার বিশ্বাস হোক, তবে আমার হৃদয়টাকে একটু শান্ত বানাতে চাই। 100% বিশ্বাস করি মালিক, আমার চোখ দিয়ে দেখে হৃদয়টাকে শান্ত বানাতে চাই। নবী ইব্রাহিম আলাইহিস সালাম চাইলেন, যিনি দেখা দিলেন তিনি কে? জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে সন্তান চাইলেন, ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যিনি সন্তান হিসেবে দিলেন, নিদর্শন দেখা দিলেন তিনি কি? জাকারিয়া আলাইহিস সালাম কে আল্লাহ দেখালেন মারিয়াম আলাইহিস সালামের ঘরে, মৌসুমের বাহিরে বিভিন্ন ফল দেখে মনের ভিতরে আশা জাগ্রত করালেন, স্বচক্ষে যিনি নিদর্শন দেখালেন তিনি কি? ওজাইর আলাইহিস সালাম নিদর্শন দেখতে চাইলেন, আল্লাহ দেখালেন, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নিদর্শন যখন দেখতে চেয়েছেন নিদর্শন দেখিয়েছেন। সালেহ আলাইহিস সালামের কওম চেয়েছে একটা বড় সড় উট নিয়ে আসেন, হাদিহি নাকাব,
এটা হলো তোমাদের সেই উটনি, উটের পদচিহ্ন আজ অবধি ওমানের মাটিতে আছে, আমার নিজের চোখ দিয়ে দেখেছি। সেই মাদায়েনে সালেহ গিয়ে দেখেন যেই উটনিকে হত্যা করার কারণে আল্লাহ পাক সালেহ আলাইহিস সালামের কওমের লোকদেরকে ধ্বংস করে দিলেন। তিনি কি সেই উটনি আল্লাহর নিদর্শন ছিল? দশ মাস গর্ভবতী একটা উটনি আল্লাহ দেখালেন, চেয়েছেন তারা দেখবে। আল্লাহ পাক পাথর ফাটি পাথরকে ব্যাগ করে উটনি বের করে দিলেন। এত বড় নিদর্শন চোখের সামনে দেখায় দিলেন। মুসা আলাইহিস সালাম চাইলেন, আল্লাহ এক নজর হলো আপনাকে দেখতে চাই। আল্লাহ বললেন, লান তারানি কুশির, কালে আমাকে দেখা যাবে না। নবী মুসা আলাইহিস সালামকে জানায় দিলেন, তুমি দেখতে পারবে না। নবী মুসা আলাইহিস সালাম বারবার বলছেন, আল্লাহ এক নজর হলেও দেখতে চাই। আল্লাহ পাক তুর পাহাড়ের ভিতরে নূরের তাজাল্লি দিলেন। ফখররা মুসা সাইকাম, তুর পাহাড়ের ভিতরে লিমনেজিয়া নামক একটা জায়গা আমার চোখ দিয়ে আমি দেখেছি। তুর পাহাড়ের মাঝখানে লিমনেজিয়া নামক জায়গা, পুরা জায়গাটা পুড়ে গিয়েছে, পুরা জায়গাটা ছাই হয়ে গেছে, পুরে কালো হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে গেছে। এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বুঝেছে, চর্ম চক্ষু দিয়ে যাকে দেখা যায় না তিনি কে। কিন্তু আমার নবীর মনের মধ্যে ব্যথা, মনের মধ্যে কষ্ট, আমার নবী কে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে নিয়ে গেলেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ নিদর্শন দেখাবেন বলে নবীকে ডেকে নিয়ে গেলেন। সাধারণ নিদর্শন না আমার ভাইরা, চিন্তা করেন। দ্বিতীয় আকাশ থেকে ঈসা আলাইহিস সালামকে অবতীর্ণ করলেন, নবী আম্বিয়া আলাইহিম সালামদেরকে অবতীর্ণ করলেন, নামাজের ইমামতি হলো। ফাকদ্দামাহু জিবরিল, আমার নবীকে জিবরিল আলাইহিস সালাম সামনে আগায় দিলেন। আমার নবী ইমামতি করলেন, নবীদের নবী যিনি বানায় দিলেন তিনি কে? নবীদের নবী আমার আল্লাহু আকবার। এরপরে আসেন আমার ভাইয়েরা, কত নিদর্শন আল্লাহ নবীকে আল্লাহ দেখিয়েছে। যেই সূর্যের দিকে আপনি আমি তাকান, সামান্য একটা থালা একটা প্লেটের মতো মনে হয়, এই সূর্য কিন্তু এত ছোট না। পৃথিবী থেকে যদি সূর্যের কাছে আপনি যেতে চান, এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, তার মানে 15 কোটি কিলোমিটার জায়গা যাওয়া লাগবে। এত দূরে সূর্যকে রেখে যিনি আপনার আমার জন্য খাদেম বানায় দিয়েছেন তিনি কি? আপনারা আছেন তো? আমার তো মনে হয় অনেকের খুব কষ্ট হয়ে যাচ্ছে। আসলে আছেন? বিল্লাহে তাকবীর, প্রত্যেকটা কথা দেখেন, বুঝা উচিত, না বুঝলে আপনাদের কাছে একটু পরে ভালো লাগবে না। এখন বুঝতেছেন তো ইনশাল্লাহ, যে একটু পরে বুঝবেন যে আমরা কত ছোট আর আমার মালিক কত বড়, একটু বুঝেন। মনোযোগ আছে তো ইনশাল্লাহ? সূর্যটা দেখতে মনে হয় আপনি আমি যে ভাত খাই প্লেটের সমান হয়। এই সূর্যটা এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, 15 কোটি কিলোমিটার দূরে সূর্য, এত দূরে সূর্য আছে, তারপরেও আমার আপনার জন্য খাদেম হিসাবে তাপ দিয়ে যাচ্ছে, আলো দিয়ে যাচ্ছে, নেয়ামত যিনি আমার আপনার দুয়ারে পাঠায় দিচ্ছেন তিনি কি?
এবার আসেন তারা গুলা দেখতে মনে হয় মার্বেলের মতো, ছোট ছোট মনে হয় না তারা, ছোট বাচ্চারা যে মার্বেল খেলে এরকম ছোট ছোট মনে হয় এক একটা তারা, কিন্তু এই তারা গুলো এত ছোট না। মহাকাশ বিজ্ঞান গবেষণা করে এই তথ্য দিচ্ছে, সৌরজগতের সবচেয়ে কাছের যেই তারা, পৃথিবীর সবচেয়ে কাছের যেই তারাটা আছে 1-2 কিলোমিটার দূরে না, 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে 15 কোটি কিলোমিটার। এই 15 কোটিকে যদি 3 লক্ষ দিয়ে গুণ দেন, 3 লক্ষ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কিলোমিটার দূরে সবচেয়ে কাছে তারাকে যিনি রেখে দিয়েছেন তিনি কি? একজন যদি পারেন, সাহস করে পারলে ক্যালকুলেটার টিপ দেন তো দেখি, 15 কোটি গুণন 3 লাখ, সাহস আছে? ধরবে ধরবে, কিন্তু পরে একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত কোটি গুনতে গুনতে পাগল হয়ে যাবে। 4,50,000 কোটি, 4,50,000 কোটি, কোটি কি? 4,50,000 কোটি কিলোমিটার দূরে হচ্ছে সবচেয়ে কাছের তারাটা, চিল্লায় বলে না আল্লাহ। এইবার মহাকাশ বিজ্ঞান গবেষণা করে এই তথ্য আমাদেরকে জানাচ্ছে, জ্যোতির্বিদরা এই তথ্য দিচ্ছে কি পরিমাণ তারা আল্লাহ পাক সৃষ্টি জগতে রেখেছে, যেই পরিমাণ ধুলি বালি চারদিকে আছে এর চাইতে বেশি পরিমাণ যিনি তারকারাজি সৃষ্টি করে রেখেছেন তিনি কি? এবার আসেন দুধের মতো যে গ্যালাক্সি আমি আপনি দেখি, আকাশের ভিতরে দুধের মতো রেখা মনে হয়, এই দুধের মতো রেখা গুলা দেখি এটার নাম মিল্ক ওয়ে গ্যালাক্সি। এই গ্যালাক্সির কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন সদস্য আছে, এমন বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি আছে, একটা গ্যালাক্সি আলাদা করে হিসাব করে এই মিল্ক ওয়ে গ্যালাক্সি নগণ্য ক্ষুদ্র এক সদস্যের নাম সূর্য, এমন কোটি কোটি নক্ষত্রকে মিল্ক ওয়ে গ্যালাক্সির সদস্য যিনি বানায় দিয়েছেন তিনি কি? কুলুন ফি ফালাকি ইসবাহু, আপন আপন কক্ষপথে আল্লাহর গোলামীর কাতারে, আল্লাহর গোলামী করার জন্য আল্লাহর গোলামীর খাতায় নাম লিখিয়েছে। একটু চিন্তা করেন, এত বড় গ্যালাক্সি আল্লাহর গোলাম, এত বড় গ্যালাক্সিটাও আল্লাহর কথা শুনে, এত বড় গ্যালাক্সিটারও যিনি মালিক তিনি কি? এরপরে এবার চলে যান প্রথম আকাশে, আদম আলাইহিসসালামের সঙ্গে আমার নবীর সাক্ষাৎ হলো প্রথম আকাশে। এই প্রথম আকাশটা কত বড়? 6.5 ট্রিলিয়ন কিলোমিটার, কোটি না বিলিয়ন না ট্রিলিয়ন কিলোমিটার, 6.5 ট্রিলিয়ন কিলোমিটার, এত বড় প্রথম আকাশটাকে যিনি সাজায় রেখেছেন তিনি কি? প্রথম আকাশের পুরুত্বটা 6.5 কিলোমিটার, 6.5 ট্রিলিয়ন কিলোমিটার, এত বড় যিনি প্রথম আকাশটাকে সাজায় রাখছেন তিনি কি? রসুল কে আল্লাহ প্রথম আকাশটা সফর করা। এবার যান দ্বিতীয় আকাশের ভিতরে, ঈসা আলাইহিস সালাম যে আকাশের মধ্যে